বলিউড থেকে টলিউড বড় লোকরা তাদের বইয়ের পেটে বাচ্চা এলে ফেসবুকে ফটো দিচ্ছে, আমার বইয়ের প্যাট হয়েছে দেয়। আপনারা জানেন না এ কথা বলে না? আপনারা দেখেন না ফেসবুকে এই যুবকরা দেখুন না, বইয়ের পেট হলে প্যাটের ফটো দিচ্ছে, আমার বইয়ের প্যাট হয়েছে তোরা দেয়। মুক্তি আনাস ছেলে হয়েছে, বউকে নিয়ে ছেলের নাম রেখেছে তারিক জামিল, দিয়ে ফেসবুকে ফটো দিচ্ছে আমাদের ছেলে হয়েছে। একবার দিল আমার বউ পুয়াতি আছে, নাউজবিল্লাহ, তোরা সমাজের কলঙ্ক। আল্লাহর কসম করে বলছি, যারা নিজেদের বিবির ফটো দেয়, সে মুক্তি হোক আর মহাদ্দিস হোক, মলবি হোক আর যেই হোক, যারা নিজের মেয়ে নিজের বিবির ফটো ফেসবুক আর হোয়াটসঅ্যাপে দেয়, তারা জাহান্নামের রাস্তা অতিক্রম করছে। আমি ইয়াসিন বুক ফুলিয়ে বলে যাচ্ছি, এমডি ইয়াসিন আহমদ আমার নাম আছে ফেসবুকে, আমার আইডি বার করুন। যদি আমার মেয়ের, আমার 7 বছরের ছোট মেয়ে, তার একটা ছবি যদি বার করতে পারে, আপনার জুতোর মালা রেডি রাখবেন, ইয়াসিন এসে পড়ে যাবে। আমার মেয়ে দুটোকে আমার মাদ্রাসার ছাত্ররা ভালো করে চিনে না, আর এরা বইয়ের পেট হলে ছবি দিচ্ছে হারাম খো। এর থেকে বড় কেয়ামতের আলামত আর কি লিবে, এর থেকে বড় নোংরামি আর কি লিবে? কেয়ামত তো আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। কি করে? এ তো বেঈমান কাফেরদের আখলা, শয়তানদের আখলা। এই গাড়িতে আসছিলাম, একজন ফোন করেছে, কোন জেলায় বললো না, বলছে হুজুর মহরম মাসে কি ছেলের বিয়ে দেয়া যাবে? আমরা দেই না, হযরতে হোসেনের মতো মরে যাবে। এগুলো মেয়েদের হাদিস তো আমাদের না। আমাকে কে একজন পাঠালে, দাঁড়ান, নাম লেখা আছে। আপনারা জানেন যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম, এক মাল বলেছে, এটাও বলবি? দাঁড়ান, কি নাম বটে তার দেখে লি আমি, দাঁড়ান একটু একটু খালি সময় দেন আমাকে, বড় কষ্টের বিষয়। এইগুলো কোথা থেকে যে আবিষ্কার হয়, কাজী বেনজির হক চিস্তি নিজামি, মানে ও মাল চিস্তি লয় চুস্তি, কি বুঝলেন, ভণ্ড মাল, কি বুঝলেন? আমাকে বলছে লালগোলা থেকে পেলে আপনাকে কেটে থুয়ে দেব। আমি মাররে আমাকে, এটা ছাড়া তো হাদিস কুরআন কিছুই নাই, নানির হাদিস আর দাদির হাদিস, ভাবির হাদিস আর দাদর হাদিস, তা ছাড়া তো দলিল নাই, কোরআন হাদিসের দলিল তো নাই। তা না হলে মুসলমান এটা বলে যে অমাবস্যার রাতে কি বিয়ে দিয়া চলবে? আমি বলেছি মোটেই দিবি না, কালো ছেলে হবে, তাছাড়া কি বলবো, কোনো দলিল নেই। আল্লাহর কাছে সব দিনটাই সমান। যেমন আপনাদের মুর্শিদাবাদে আছে নাকি জানি না, আছে অনেক জায়গায় আছে, আপনাদের গ্রামে নাও থাকতে পারে, মেয়েদের পেটে বাচ্চা এলে মেয়েদিকে ভাজা খাওয়ায়, ভাজা শুনেন আপনারা, সাত ভাজা খাওয়ায় আপনাদের, সাত ভাজা, বলে কেনে, বলে সাত ভাজা, মেয়ের দাদির হাদিস, সাত ভাজা খাওয়াতে হয়, নাইলে ছেলে হবে না লো। তাইলে মোলবি দিকে জিজ্ঞেস কর, আমার বউ তো দুটো ছেলে হয়েছে, আমার দুটো বিটি হয়েছে, কোনোদিন সাত ভাজা খাইনি, তা আমাদের ছেলেগুলো কি করে হলো? আপনারা বলতে পারেন না, মোলবিদের ছেলে বিনা সাত ভাজাই হয়ে যাচ্ছে, আপনার ছেলে বলছেন সাত ভাজা হবে না। আজকে আমি একজনের দোকানে আর কি একটু মন গেল যে জিলিপি ছাকছে খাবো, তো বললে এ দাঁড়ান কি হয়েছে, প্রথমেই একটা জিলিপি দিলে, বলে দাঁড়ান একটা জিলিপি চুলোকে দিই। আমি বলি চুলোকে দিই কি বে? বলে হ্যাঁ, প্রথম জিলিপিটা চুলোকে দিতে হয়, আমরা চুলো খাই। তার কি করে জানে? কুসংস্কার সেরে কুফরি, আমরা এক দোকানে আর মাল খাওয়া যাবে না, বলছে চুলোকে দি। আমাদের দেশের মেয়েরা দেখবেন তাল পিঠে করলে, কোনো পিঠে করলে, প্রথম পিঠেটা বলে চুলোকে দে, কার হাদিস? বলে দাদি, তো দাদি কেলানি খাবে কবরে।
কোথাও পাবেন না কোরআনে হাদিসে। চুলো ধরিয়েছে, প্রথম খাবার যদি হয় প্রথম জিনিস যেটা হবে, ঘরের যিনি মুরব্বী থাকবে আব্বা মা তাকে দাও, শক করে দিবে, দিতে হয় লয় শক করে, আব্বা প্রথম খোলার প্রথম পরোটাটা আপনি খান, তারপরে আমরা খাব। এটা ভালোবাসা, এটা রেসপেক্ট, এটা সম্মান। কিন্তু চুলোকে খাবার দিতে হয় আমাদের জানা ছিল না, কিন্তু আমাদের সমাজে দেয়, শিরক বিদাত কুসংস্কার ভরে গেছে। আমি রাস্তায় আসছিলাম, তো শিউড়ির আগে বক্রেশ্বর তাপবিদ্যুতের কাছে দাঁড়ালাম, গাড়িটা দাঁড় করালাম চা খাবার জন্য। আমার একজন সাথী আছে, দেখা করলাম, তো অনেকগুলো লোক জুটলো। একটা লোক বললে যে আমি চা খাবো, চা করানো, বিস্কুট দিল, পানির বোতল ঠান্ডা নিয়ে এলো, খেলাম। বললে স্যার একটা কথা বলবো, চার পাঁচজন ছিল, আমি পাক্কা বেরেলি ঘরের ছেলে, কিন্তু আমি আপনার ভক্ত, আপনার বায়ান শুনি আল্লাহ আমাকে পরিবর্তন দিয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক। আমি বললাম তুমি আর বলো না যে ইয়াসিন স্যারকে চা খাওয়াইছি, নাহলে তোমার ইমাম ফতোয়া দিবে তোমার বউ তালাক হয়ে গেছে। মোলবিরা, বহু মোলবি ফতোয়া দিচ্ছে, আপনার লালগোলায় পাবেন, বহরমপুরে পাবেন, ফতোয়া দিচ্ছে। এহলে হাদিসের সঙ্গে হাত মিলালে, দেওবন্দি মোলবির সঙ্গে হাত মিলালে বিবি তালাক পড়ে যাবে। আমি কালকের জলসাই ওটার কারণে, আমি যখন স্টেজ ছাড়ছি আমার পিছনে একজন হুজুর বসেছিল, আমি হুজুরকে বললাম আসসালামু আলাইকুম, মুলাকাত করলে আমরা সালা, এরপর বুঝে কর হুজুরের বইয়ের কি হলো, কথাটা বুঝতে পারেন নাই? তো হুজুর যদি আমার সঙ্গে মুলাকাত করে হুজুরের বইয়ের কি হবে? সমাজের লোককে বলছো বিবি তালাক পড়বে, শুনলেন? ওই জন্যে বলছি, অনেকজন প্রশ্ন করে যে কোন মলবির কথা শুনব, এই মলবি একটা বলছে, ওই মলবি একটা বলছে, ওটা একটা বলছে। আমি বলে দিই, কোরআন শোনাব আপনাদিকে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে লুকিয়ে দেবে, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে মুবতালা করব। এটা কোরআন। আমার মতো একশোটা মৌলবি ধরা পড়বে। সব থেকে বড় জিনিস, যখন হাদিসের দলিল নাই কোরআনের দলিল নাই, ফোন কর আর ইয়াসিন কার মুমতাজকে মা বোন তুলে গাল দে। মুমতাজের মা আর আমার মা এত গাল খেয়েছে সীমা নাই। গাল কারা দিচ্ছে? সাধারণ লোক নয়, সাধারণ ছেলে নয়, মোলবি। এরপর সে যদি হাদিস না পড়ে গালের একটা আলাদা কোর্সের বই পড়েছে তাদের মাদ্রাসায়, তা আমরা কি করবো? গাল দিলে দোয়া, আমি দোয়া মনে করি আর তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে হিদায়ত দাও। সমাজের লোক জানতে পারবে সে মোলবির নাম পর্যন্ত পেয়ে গেছি, আর হোয়াটসঅ্যাপে যে ভাষাগুলো বলে আমাকে গালি দিয়েছে সমাজের লোক। আমি একজন হাজি সাহেব রামপুরহাটে, খুব ভদ্র মানুষ, বেরেলি ঘরে, আমি অতিথি আপ্যায়ন বলে একটা হোটেলে চা খাচ্ছিলাম, তো আমাকে দেখতে পেয়ে, স্যার আমার নার্সিংহোম আছে, না রামপুরহাট নার্সিংহোম, দুজন সিয়ারে তৈরি করেছে, নিয়ে গেলাম, চা করে নিয়ে এলো অফিস থেকে, অফিসে বসিয়ে এসি চালিয়ে চা খাওয়ালো। বলে আমরা পাক্কা বেরেলি ঘরের, আপনার বয়ান শুনি, আমরা এহলে সুন্নাতুল জামাতের পাক্কা, কিন্তু আপনি হক, হকের ওপরে আছেন। আমি তাদেরকে শুনালাম কিছু ভাষা, যে আপনাদের মোলবিদের ভাষা শুনেন কত সুন্দর ভাষা, তারা ঘৃণা করলো। আমি এই জন্যে শুনালাম,
যে এদের কাছে দলিল না থাকলে, এদের কাছে কোরআন হাদিসে দলিল না থাকলে এরা বিপক্ষ বক্তাকে, বিপক্ষ মৌলবিকে মা বুন তুলে গালি দেয়। আমি তর্ক বিতর্ক করনে ওয়ালা নয়, আমি কেউকে গালি দেনে ওয়ালা নয়। আল্লাহ সকলকে হিদায়ত দেক, আমি তো এই দোয়া করি। আমার ভুল হতে পারে, একটা মানুষ ভুল করতে পারে, কিন্তু বুখারী শরীফের রওয়ায়েতে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালি গালিগালাজ করে, এটা মুনাফেকদের একটা বড় আলামত। তাহলে নিশ্চয়ই তুমি বুখারী শরীফের হাদিস পড়নি, ওই জন্যে তুমি গালি দিচ্ছ। পড়বে কি করে? গুটকা খোর মলবি, সিগারেট খোর মলবি, গুল্লা মাজলে ওই মলবি কটার পায়খানা হয় না? সকালবেলায় উঠে পায়খানা ঘরে ঢুকে গুল মাজে হারাম খোর, আর হাদিস পড়ার চার বলছে পায়খানা ঘর মে কুছ নেই খানা বাত নেই করনা। আমি কালকের জলসাই বলেছি, আমাদের দেশের 90টা 100টা নামাজির মধ্যে 90 জন পায়খানা ঘরে ঢুকে বিড়ি না টানলে হাগা হয় না তাদের। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে আবার আমাদের দেশের কিছু গুটকা খোর মলবি আছে, কি বুঝলেন, স্টেজে গেছে হারাম কর গুটকা ভরে নিয়া সালামু আলাইকুম, কি বুঝলেন। আমার এলাকায় বর্তমানে জলসা করছি, আমাকেও দাওয়াত দিয়েছে, বলে হিন্দুস্তানকে সবসে বড়া মুফতি আ রহে হ্যাঁ ফুলানে ফুলানে ফুলানে। আমি সালা ডিগ্রিগুলো দেখে মনে মনে ভাবলাম, আল্লাহ নবীজির এত ডিগ্রি ছিল? ইমাম আবু হানিফার অত ডিগ্রি নাই, ইমাম শাফির অত ডিগ্রি নাই। ইমাল ডিগ্রি পেলে কোথা থেকে? তখন বুঝতে পারলাম খানিকগুলো ভণ্ড ডিগ্রি আছে। সবচেয়ে বড়া মুফতি আর রায় আমার পরে বায়ান করবে, তো স্টেজে এসে বসলো, বসেই প্রথমে দুটো গুটকা ছেড়ে মুখে ভরে নিলাম, বলো বাহ দারুন মাল, কি বুঝলেন। আর চার পাঁচজন খালি ঘোরাঘুরি করছে, সালে কো উতার দো, ইসকা তকরির নেই শুননা হ্যাঁ, ইয়ে কাফির হ্যাঁ ইয়ে, আর ইয়ে বেঈমান হ্যাঁ। আর আমার গ্রামের দুটো ছেলে ছিল, কি বুঝলেন, ডান পিঠে ছেলে, তারা বললে ইয়াসিনকে নামিয়ে দিলেই এখানে দু চারটা বোম চালাবো, তারপরে যা হবে হবে। এদিকে দেখে দু চারটা ছেলে বলেছে ভাই মোটেই এই কাজ করবি না, ওরা চালিয়ে দিবে, কিন্তু আমাকে আর নামাতে পারে না। আমি আমার ব্যান চালালাম, তারপরে হজরতজি এসে গুটকা ছেড়ে আমি বললাম গুটকা খোর বলবি, তাদের পেছনে নামাজ দুরুস্ত হবে না। মানুষকে সেই আকীদা দিতে পারে না। মলবিকে জিজ্ঞেস করুন, আমাদের সমাজের অনেক মুসলমান গিয়ে হুজুরকে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি খাওয়া কি, হুজুর বললে মকরু, তাহলে তুমি মাল খাও না কেন? ও মুসলিম মুক্তাদিকে ফতোয়া দিচ্ছে বিড়ি খাওয়া মকরু, দে তু খা, আর মুক্তাদিকে বলো তাহলে হুজুরকে বল তু দুটান মার। এরা বলছে হুজুর টানলে হারাম আর আমি টানলে মকরু, তাহলে হুজুরও কেলানি খাবে আর তুও খাবি, রেয়াই নাই, অ্যাভয়েড করো, আবালিয়াতের জিন্দেগি তৈরি করো। এদের দ্বারা কখনো সমাজ সংস্কার হতে পারে না, এদের দ্বারা সমাজ পরিষ্কার হতে পারে না। তা না হলে আপনাকে কি নাম বললাম, কাজী বেনাজির চিস্তি। এ কোনো আহলে হাদিস মলবি নয়, কোনো দেওবন্দি মলবি নয়, চিস্তি মানে যারা জানে, যারা শুনবে আমার বায়ান তারা শোনো আর বার করে নাও। সে বাংলাদেশের না আমাদের দেশের মাল জানি না, সে বলেছে যে বিয়েতে গান বাজনা হয় না সে বিয়ে হারাম, জোরে বলো নাউজ বিল্লাহ। এর থেকে বড় বাদ্দিন কেউ আছে? এর থেকে বড় নালায়েক আর পৃথিবীতে কেউ আছে? কষ্টের তো এটাই। আরে গালি আমাকে দিব না কেন? ইয়াসিন বলেছে 40-এর খানা খাওয়া যাবে না, ইয়াসিন বলেছে 4 দিনে পালন করা যাবে না, ওদের পেটে তো ভাঁটা পড়ে যাচ্ছে, আর সকাল হলে কোরআন খানি করে পেট চালায়। পড়াশোনা হয় কোথা? কোরআন খানি আর ফাতিহা আর চাদর চড়ানো আর ওমো দিয়ে জিন্দেগি গুজার করছে। আল্লাহ হেফাজত করুক। জিজ্ঞেস করুন, বুক ফুলিয়ে বলতে পারবে আমি এই লাল গোলার মাটিতে বলে যাচ্ছি, আপনি ওই মলবিরা যারা আমাকে গালি দেয় তাদেরকে জিজ্ঞেস করো
কবরে চাদর চড়ানো জায়েজ না না জায়েজ? যদি জায়েজ হয় নবীজির কবরে কেন চাদর চড়ানো হয় না? আজ পর্যন্ত চড়ানো হলো না নবীজির কবরে। শুধু তাই নয়, যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহর হাবিবের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মোল্লা পীর ফকিরের কবরে জায়েজ হবে না। আমি বলেছি, জিজ্ঞেস করুন আপনার এলাকার ওই ভণ্ড মৌলবীদিকে, মুর্শিদাবাদের ওই ভণ্ডগুলোকে জিজ্ঞেস করো যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটা লেখা বার করে নিয়ে এসো যে খাজা বাবা বলে গেছে আমি মরে যাওয়ার পরে আমার কবরে সিজদা দিবি, আমার কবরে আগরবাত্তি দিবি, আমার কবরে সিন্নি দিবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা করবি। একটা বার করে নিয়ে এসো খাজা বাবার লেখা, পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতি কথা বলেই, সে তোমাদের মতো ভণ্ড ছিল না, তিনি আল্লাহর ওলি ছিলেন, ভালো লোক ছিলেন, তোমার মতো ভণ্ড ছিল না। বড় কষ্ট লাগে। তো আমি সেদিনে দেখলাম বাংলাদেশের এক মাল বলছে আমার জান কবজ করার জন্যে আমার বাগদাদ বাবা আসবে। কে? বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই আমার জান কবজ করবে, আজরাইল আমার জান কবজ করবে না। জোরে বলুন না উজবিল্লাহ। আমি খালি চিন্তা করি আল্লাহ যতগুলো হারামখোর সব বাংলাদেশে আবিষ্কার হচ্ছে, কষ্টের বিষয় এটা, তার থেকে এক থেকে দুঃখ আর কিছু নেই। জিজ্ঞেস করুন কোথায় পেলে, সে বলছে আমি কষ্টের মাধ্যমে দেখেছি। কাশ্মীর, আমাদের দেশে তো অনেকজন আবার মারিফত পেয়েছে। মারিফত, মারিফত জানেন? যে মাল কটা মারিফত পেয়েছে তারা বলছে আমাদের নামাজ মাফ হয়ে গেছে। মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, কোন মেয়ে যদি মনে মনে নিয়ত করে সেটাও হারাম। পড়ো গিয়ে আমি ফুরফুরার মাটিতে বলে এসেছি, আবার আমার 29-30 তারিখে দাওয়াত আছে, 23 তারিখে দাওয়াত আছে ওই এলাকায়। আমি বলে এসেছি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত নামায় পার করো, তিনি লিখে গেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। মেয়েরা মাজারে মাথা ঠুকে না ঠুকে না কথা বলে? এ কথা বলেন না কেন আপনারা? আপনাদের এখানে ঠুকে না? নাই? হাজার দুয়ারিতে আছে বউ, তোমাদের জেলায় নাই, ওটা আলাদা। তুমি লন্ডনে বাস করো, এটা লন্ডন, এটা মুর্শিদাবাদ জেলা নয়। তোমার জেলায় পাপ হচ্ছে মানে পাপ, ঠিক কি না কথা বলে? তোমার জেলাই হচ্ছে, মুর্শিদাবাদ জেলাই হচ্ছে। বড় কষ্ট লাগে কবলে, আরে ওটা তো দূরে কথা। আপনারা জানেন হাজার দুয়ারিতে হজ হয়? হ্যাঁ জানে না? আমি ইয়াসিন জানি, হাজার দুয়ারিতে হজ হবে। ওই তো ভেতরেই আছে এক গম্বজ, ইমাম বাড়া নয়, সেই তোপটা আছে, দেখেছেন তোপটা মাঠেতে? তোপের পাশে এক গম্বুজওয়ালা একটা ঘর আছে, সেই ঘরের ভেতরে উঁচু করা আছে, সেখানে একটা লাল কালারের কলমা লেখা টানা চাপানো আছে, তার উপরে শিবের হাতে যে ত্রিশূল থাকে ত্রিশূল গাঁথা আছে। ওখানে যারা গাইড আছে, আমি আপনাদের মালদা থেকে জলসা করে এসে ওখানে ছিলাম, শুক্রবার না বৃহস্পতিবারের দিন ছিল, ছুটির দিন। আমি ড্রাইভারকে বললাম ঢুকা একটু দেখি, আমি বসে রইলাম মাঠেতে। তারপরে যখন দেখলাম দরজাটা খুলেছে, অনেকগুলো হিন্দু মুসলিম ভাই আছে, এসছে, এসে দাঁড়িয়েছে দরজার কাছে, সেই লোকটা দরজা খুলে দেখাচ্ছে। আমিও এগিয়ে গেলাম যে নবাব হজে গিয়েছিলেন, নবাব সিরাজউদ্দৌলা, তো হজ থেকে মাটি এনেছিলেন, হজের মাটি, সেইখান থেকে নিয়ে এসে এখানে রেখেছে। মোটামুটি যারা হজে যেতে পারে না, পয়সা নেই, এখানে এলে মোটামুটি হজ হয়ে যায়। আমি আল্লাহ, তা তো আমারও একটা হজ হলো। আমি তাকে বললাম আচ্ছা ভাই, এই যে হিন্দু ভাই কটা আছে এদের মোটামুটি হজ হয়ে গেল নাকি? আমাকে বলছে কোথায় বাড়ি তোমার? আমি দেখলাম শালা বর্ধমান বললি মারবে আমাকে। আমি বললাম আমার মির্জাপুরে বাড়ি, সে দেখলাম সাত পা পেঁচিয়ে গেল, মির্জাপুরের নাম শুনেছে ভয় খেয়ে গেছে। আমি ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি পালিয়ে চল, গোলমাল আছে, আমি যা দিবার ঘা দিয়ে দিয়েছি। কষ্টের বিষয় নাউজবিল্লাহ বলেন।
নাউজবিল্লাহ বলেন মানুষের আকীদা যে এখানে এলে মোটামুটি হজ হয়ে যাবে। যেমন আমাদের দেশে অনেক লোক আছে তারা বলে যদি পায়ে হেঁটে পাথর চাপড়ি যায় হজের নেকি পাওয়া যায়, নাউজবিল্লাহ বলে তাদেরকে কি বলবো? কোরআনে আছে সব পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে, ইন্না শিরকা লাযুলমুনাযিম, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। কেউ যদি জেনে বুঝে শিরক করে সে পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না, এটা মাথায় রেখে দিবেন। আর আপনাদেরকে অনুরোধ করে দেব, জীবনে একবার চুরি করে ফেলেছেন ইস্তেগফার করবেন, জীবনে একবার ব্যভিচার হয়ে গেছে ইস্তেগফার করবেন, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি জিদ করে জেনে বুঝে যদি কেউ শিরক করে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আগে চল আমাদের দেশে সকলে বলুন ভালো মন্দের মালিক কে? আল্লাহ। হিন্দু হোক মুসলিম হোক, আজকে দেখুন আমাদের দেশের যতগুলো নামি দামি মাজার আছে সেইখানে কিন্তু হিন্দু ভাইরাও প্রবেশ করে, করে না করে না? ওই ভণ্ডদিকে জিজ্ঞেস করো কবরস্থান পবিত্র না অপবিত্র, তারা বলবে পবিত্র। যদি কবরস্থান পবিত্র হয় অপবিত্র মানুষ প্রবেশ করতে পারবে? কথা বলে না, পারবে না। তাইলে একটা হিন্দু ভাই পবিত্র তার কি বুঝে? অভিষেক বচ্চন আত্মার বউ ঐশ্বর্য রায় বিয়ের পরে আশীর্বাদ নিতে এলো খাজা বাবার মাজারে, তাদেরকে জিজ্ঞেস করো পবিত্রতা কি, তাদেরকে জিজ্ঞেস করো ফরজ গোসল কি, তাদেরকে জিজ্ঞেস করো তুমি পবিত্র না অপবিত্র, কিভাবে পবিত্র হওয়া যায় সেটাই জানে না। তারা প্রবেশ করছে কোথায়? ওই জায়গায়। আমার মুসলমান ভাই, আমি পশ্চিমবাংলার নয় গোটা ভারত বাংলাদেশের মানুষকে অনুরোধ করছি, যদি পারেন ঢিপিগুলোকে ভেঙে দেন ঢিপিগুলো। আমার একটা জলসাই আছে গোটা গাঁয়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায় শুনেননি আপনারা? হ্যাঁ, যাদের গায়ে শুয়ে আছে আমার এলাকায় তারা আমাকে শুনি শুনি বলছে, আমরা কি বুঝি না নিকি ভাই কাকে বলেছে? আমি বললাম বুঝেছিস তা ভেঙে দিগা ভাই, বাজারে চলছে আর কি, আমার উপাওয়ার তার উপাওয়ার। ও হো, ঘরের এগনেতে একটা ঢিপি বলে ওখানে একটা পীর আছে, ঘরের বাইরে দেয়ালের বাইরে বলে ওইখানেও একটা পীর শুয়ে আছে, জামাই গেছে জামাই, আটমংলা করতে, আপনাদের কি বলে আটমংলায়? বলে আটমংলা করতে গেছে রাতের বেলায়, জামাইকে পিশাব লেগেছে, বউকে বলছে হ্যাঁ গো এই এগ নেই মুতে দি, বলে না পিসাই বাচ্চা ওইখানে মুতা যাবে না, ভালো জিনিস। বলে তাহলে ঘরের বাইরে ওইখানটায় খামারটাই মুতি, বলে না ওইখানেও একজন আছে, পুকুরের পাড়ে, বলে ওইখানেও একজন, বলে তাহলে এক কাজ করি মাঠে, বলে না বাবা রে মাঠে উমুক বাবা শুয়ে আছে, সে দেখলে শালার গায়ে থাকবই না, গোটা গায়ে পীর শুয়ে আছে, শালা মুদবো কোথায়? পালিয়ে গেল রাতের বেলা। এটা বলেছি যাদের গ্রামে শুয়ে আছে আমাদের মুসলমান বলে দিই পশ্চিমবাংলায়, আমি গ্রামের নাম করব না, পিসাই মরে গেছে তার কবর হয়েছে, তার ঘরের কুকুর মরে গেছে তারও দাফন করেছে, সেই কুকুর যেদিনে মারা গেল সেই দিনেও ওর কুকুরের নামে ওর শয়, জোরে বলুন নাউজবিল্লাহ, বাপকে ভাত দেয় না কুকুরের নামে ওরস করে, এটাই তো কষ্টের। বুঝা, নামাজ এক অর্থের পড়বে না, রোজা নাই নামাজ নাই দিনদারি নাই তাকুয়া নাই পরেজগারি নাই, কিন্তু এটা আছে আমাদের দেশে, এগুলোরই তো মারামারি, ফরজ ইবাদত নাই, পাঁচ অর্থের নামাজ পড়ে না কিন্তু মারামারি করে, কি নিয়ে মারামারি করবে? কিয়াম নিয়ে মারামারি করবে, চাদর চড়ানো নিয়ে মারামারি করবে, রুকু সিজদা নিয়ে মারামারি করবে, হাত বাঁধা নিয়ে। আমাদের পশ্চিমবাংলায় বহু গ্রামে আমার কাছে অভিযোগ আছে ঘড়ি ঘড়ি, নতুন নতুন কোনো ছেলে বুকে হাত বেঁধে নামাজ পড়েছে, বলে মসজিদ থেকে বেরিয়ে যায় এমন মনে হচ্ছে মসজিদ ওদের বাপের, মসজিদ কার ঘর কথা বলেন? আল্লাহর ঘর। আপনার মসজিদে কোনো যদি বেরেলি ঘরের ছেলে আছে আপনি বার করতে পারেন না তাকে, ঠিক কিনা কথা বলেন? বার করতে পারেন না,
নামাজ পড়ো। আপনি তাকে বুঝাতে পারেন ভাই এইভাবে নামাজ নয় এইভাবে পড়তে হয়, আপনি তাকে বুঝিয়ে দিলে আপনারটা সে গ্রহণ করলো, যদি না বুঝে হিদায়তের মালিক সকলে বলুন কে? আল্লাহ। কিন্তু আপনি তাকে মসজিদ থেকে বার করে দিতে পারেন না, আপনি মসজিদে এটা লিখতে পারেন না, এটা আহলে হাদিস মসজিদ, এখানে কোনো দেওবন্দি বেরেলির এন্ট্রি নেই, এটা লিখতে পারেন? কথা বলেন, যে লিখবে তার থেকে বড় অপরাধী আর পৃথিবীতে কেউ নাই, আপনি লিখতে পারেন না। যে কেউ নামাজ পড়তে পারে, কাবা ঘর আল্লাহর ঘর না আল্লাহর ঘর নয়, কথা বলে পৃথিবীর সব মানুষ সেখানে নামাজ পড়ে, পড়ে না পড়ে না, বুকে হাত বাঁধে সেও আছে, যে বাঁধে নাই সেও আছে, যে নিচে বেঁধেতে সেও আছে, যে দোয়া করে না সেও আছে, যে দোয়া করছে সেও আছে, বাধা বিঘ্ন নেই। কেন? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, কারোর ব্যক্তিগত বাপতি ঘর নয়।